হ্যালো হে গাইস, শুভ সন্ধ্যা। তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলির মতো, তাই তো ভাই। তো যাই হোক, এখন আমরা তিনজন বাইক নিয়ে ভাই বেরিয়ে পড়েছি বিরিয়ানি খেতে, ঠিক আছে? তো আজকে আমাদের যেহেতু চাল রাত, কালকে ঈদ, আজকে ২৯টা রোজা হয়ে গেছে, আজকে চাল রাত, কালকে ঈদ। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, কালকে ভাই সবাই আমার বাড়ি আসবে, ঠিক আছে? রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ, রাস্তায় কেউ নেই, আমরা তিনজন যাচ্ছি এখন। আর আমাদের ওই সাইডে এত মানে সাউন্ড হচ্ছে যে ওখানে ভিডিওই করা যাচ্ছে, তার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে বিরিয়ানির দোকান, চলো ওর সাথে ডাইরেক্ট বিরিয়ানির দোকানে গিয়ে আমরা কথা হচ্ছে। বিরিয়ানি চলে এসছে আমাদের, টেস্ট কেমন ভাই? বিরিয়ানিটা খেতে লজ্জা পাচ্ছ ভিডিও আসতে? হ্যাঁ, তোমার বউ বারণ করেছে নাকি? গজব বেজ্জতি। বিরিয়ানির টেস্ট কেমন? ভালো। আমরা ডাইরেক্ট বিরিয়ানি তো করেছি, ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখানে ভাই কোয়ান্টিটিটা দেখো সেরা লেভেলে, তো আলুটাও খুব সুন্দরভাবে সফট। ওয়া, তো একটু আলু, তার সাথে একটু বিফ, তোমার একটা ছোট্ট করে স্ট্রাইক দেওয়া যাক, ঠিক আছে? দেখা যাও, দেখা যাও, ব্যাস। কোল্ড্রিঙ্কস লাগবে না, বিরিয়ানি নিয়ে আসো। বিরিয়ানি কোল্ড্রিঙ্কস খাওয়াবে আমাদেরকে? তুমি খাবে, তুমি খাবে, কোল্ড্রিঙ্কস খাবে? আলু বিরিয়ানি পেতে না, আর একটু ঠিক আছে যাও। আমি একটা বিরিয়ানি পেয়েছি, আর আমাদের ওই সাইডে এখন ১১টা বাজে, কোনো জায়গায় বিরিয়ানি নেই, জায়গাটাই শুধু মানে আমাদের চেনাশুনো দোকান করে এখানে বিরিয়ানিটা পেয়েছি। তো এখন এটা আমাকে শেষ করতে হবে খেয়ে, চলো খেতে যাই। চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, এলাচি পড়লে মুখে মরিশাদের শোকে, এতটাই জিদ উঠে মন চাই নিজের নিজে সুইসাইড করি, রাগ তবু করি না বিরিয়ানি ছাড়ি না, কেন জানি বিরিয়ানি ছাড়া কিছু বুঝি না। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি। বিরিয়ানি খাওয়া পুরো কমপ্লিট, আর সব উঠে গেছে, দাদা হাত ধুচ্ছে। বিরিয়ানি কেমন খেলে? ভালো। আর বিরিয়ানি খাওয়ার পরে একটা ছোট কোক নিয়ে নিয়েছি, দাদা বিরিয়ানি খেয়েছো? কথা বলছে লজ্জা পাচ্ছে।
তো গাইস ফাইনালি বারসার থেকে বাড়ি চলে এসেছি আর ভাই এখন বাজে পুরোপুরি আড়াইটা ঠিক আছে। আর এখন দেখতে হচ্ছে রাস্তায় সব মানে ফুল ফুল টান হচ্ছে সব সব সামনে সব ছেলেরা দাঁড়িয়ে আছে আমাদের গ্রামেরই ছেলে সব, আগে দেখাই নালে বুঝতে পারবে না। দেখতে হচ্ছে এইসব ফুল টাঙানো হচ্ছে যেহেতু কালকে ঈদ তার জন্য মানে পুরো আমাদের এই রোডটা পুরো টাঙানো হচ্ছে ঠিক আছে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কালকে যেহেতু ঈদ কালকে ধামাকাতার ভিডিও আসবে তার জন্য কী করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঈদের ঈদের দিন ভিডিও আসবে, ঈদের পরেও একটা ভিডিও আসবে, তো দাদা মানে করবো তোমার সাথে সব শেয়ার করবো। তো চলো আজ ভিডিওটা অবধি এন্ড করছি, দেখা হচ্ছে ঈদের ব্লগ মানে নেক্সট ব্লগ কতক্ষণের জন্য। টেক কেয়ার, বাবাই অ্যান্ড লাভ ইউ, টাটা।